يلا قلنا نفسه يجي أصلا سيبه من طريقسن لا هي هنا تاكاي كوري هي هنا تاكاي سيدنا شيت شيت باي উত্তর 11 নম্বর সেক্টর 11 নম্বর সেক্টর এই চারটি গরু
একটা গরু এসে শুয়ে আছে যে আগুনে পুরো মরতেছে ইশ আমি সাডেন বাসাতে বাসাতে হঠাৎ করে দেখি এই অবস্থা ইশ 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 ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস ঢুকে নাকে ঢুকে নাকে ফায়ার সার্ভিস আসছে ভাই আগে পাম্পটা 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 ভাই পাম্প পাম্প আরে বাজার পুরো শেষ এটা তো ইম্পর্টেন্ট না এখানে কয়েকশো খাসি কয়েকশো গরু জীবিত মারা যাচ্ছে এই যে দেখো দেখছো এটা পুরো আগুনে পুরো শেষ এই যে ইস ইস কিছু করতে পারতেছি না ইস 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 আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিয়াল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিয়াল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি পানি স্যার ওই ইস এই কাকা বলে যে কোন ইস এটা জীবিত তো মারা যাচ্ছে সবার সামনে কেউ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হবে আল্লাহ এতগুলো প্রাণী আল্লাহ এতগুলো গরুর মধ্যে মারেন গরুর মধ্যে ভাই গরু গরু গরুটার মতো মারেন ভাই ভাই গরুটার মতো মারেন গরু গরু ভাই গরুর মতো মারেন গরুর মতো গরুর মতো গরুর মতো মারেন ইস কি করবে তারা কাগজ কত জিনিস ভাই রে ভাই তাদের উপরে কি গরম করে ভাই আস্তে আস্তে ভাই গরু গরুটা গরুটার দিকে তাই ইয়ে করো কল্পনা করা যাচ্ছে না এরকম কিছু হবে নিজের চোখের সামনে একটা জিনিস একটা জীবন্ত জিনিস পুরো শেষ হয়ে যাইতেছে ভাই কারেন্টের লাইন এটা করেন যেতে পারছি না ভয়ে বাংলাদেশ ভাই ভাই কি গেট গেট ভাই গেট খুলুন গেট খুলুন 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 এটা জেনারেটর জেনারেটর ভাই 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 এটা বিজয় ফেলেন ভাই ভাই বিজয় ফেলেন বিজয় ফেলেন ইস আল্লাহ 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 তারা আসলে খুব রিস্ক নিচ্ছে ভাই এত বড় রিস্ক কোনো সাধারণ মানুষ নেওয়ার মতো না জীবনে এখানে কোনো মানুষ দাঁড়াই আছে কেউ কোনো কিছু করতে পারবেন ভাই যান যান আলগান আলগান যাবে যাবে
যে বিদড়ক 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 যাবে না যাবে না যাবে না যাবে না 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 ভাই যারা উত্তরার আছেন তারা চাইলে এসে পানি টানি নিয়ে একটু হেল্প করতে পারেন।
ট্রান্সমিটার সেফ মানে অনেক বড় একটা বিস্ফোরণ থেকে বাঁচা গেল, কিন্তু এই আগুন কম না হলেও প্রায় 500 মিটার প্লাস আগুন ধরছে, একদম পুরো 500 মিটার প্লাস, মানে বাঁচার কোনো ওয়ে নেই প্রায়। কম না হলো ভাই, কত কত গরু মারা গেছে, প্রায় 10 লাখ থেকে 20 লাখ টাকার গরু প্রায় মারা গেছে, এই যে একটা পুরো আগুনে পুরো শেষ হয়ে গেছে। আরো ভেতরে কতগুলো আছে ভাই, ওগুলো মারা গেছে, ওগুলো আর কি করবেন বলেন, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ ভাই, প্রায় 20 লাখ টাকার উপরে গরু একদম শেষ হয়ে গেছে, গরু একদম পুরো আগে আর সিদ্ধ হয়ে গেছে। ওনারা টের পেয়ে গরু গুলো বের পাইপের উপরে পারেন না, পাইপের উপরে পারেন না, অনেক সাহসী ভাই। আমাদের মতো সাধারণ মানুষ এগুলো আসলে কোনোদিনই করবে না, যেভাবে মনে করছে ভিতরে চলে গেছে, কোনো সাধারণ মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। এই যে বাংলাদেশে আসলে কমই আছে, খুব ভাই দুজনে দিব ভাই, মেন আগুন কিন্তু ওই পাশে চলে গেছে, ওইদিকে বেশি হয়ে গেছে, ওই পাশে বেশি হয়ে গেছে, হ্যাঁ ওই পাশে বেশি হয়ে গেছে, অতিরিক্ত ওই পাশে এইভাবে পানি দিয়ে তো লাভ হবে না ভাই। ভাই পানি এক জায়গায় থুবায় মারেন ভাই, কর্নার মনার হচ্ছে যেগুলো তো জ্বলতেছে ভাই, এখান দিয়ে মারেন, এই যে এই সাইডটাতে থুবায় মারেন, এই যে এভাবে মারেন ভাই, এভাবে মারেন ভাই, থুবায় থুবায় একদম ভিজাই দেন। হ্যাঁ ভাই, এভাবে থুবাই মারতে হবে ভাই, পানি কই থেকে আনানো যায়। কোটি কোটি টাকা আজকে শেষ, এগুলো প্রাণী মারা গেল, প্রথম রমজানে এরকম একটা অবস্থা হবে আসলে এটা অকল্পনীয়। আল্লাহ তাআলা আসলে কিভাবে ইয়া করে আসলে উনি বলে বোঝানোর মতো না। তারপরও আল্লাহ তাআলা বলছে সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলার জন্য, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পানি যাচ্ছে ভাই, এখানে পানি লাগেছে না, ভাই
ভাই অফ করে দেন পানি অফ করতে দেন পানি ভাই পানি অফ করে দেন আরে লাইন উঠে উঠে আমি নিজে পুরো ভিজে শেষ ভাই এক মিনিট ভাই টানেন আসলে তাদের কোনো কিছু করার থাকে না কারণ কখন আগুন লাগবে তা তো বলা যায় না কারণ আর আগুন লাগলে আশেপাশ থেকে পানি কালেক্ট করতে হয় কারণ পানি ভাই আপনারা এখান থেকে পানি নিছিলেন বলতে পারলাম আসলে পানিগুলো আসলে বিভিন্ন বিল্ডিং এর নিচে থেকে বা ইয়া থেকে কালেক্ট করতে হয় তো দেখা যায় যে কেউ তো জানে না তো এটার জন্য ভাই ওই সাইডটা তো ওই সাইডটাতে যান ওই সাইডটাতে যান ভাই যান 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 যে দিকটাতে ভয়াবহতা অনেক বেশি কাছে নিচে বিষয় দেন ভাই আমি বুঝলাম না তাদেরকে সবাই সাধারণ পানিও স্বল্পতা পানি আসলে পর্যাপ্ত পরিমাণে পানিও নেই আশেপাশে বিল্ডিংগুলোতে তো জানে না যে হঠাৎ ইনসিডেন্ট হবে তো ওইসবে পানিও সব জায়গায় অতটা নেই তারপরও প্রথমে ওই সাইডে ওরা ছিল তো ওই সাইডে তখন একটু কম ছিল ওদিকটা বেশি ছিল তখন এদিকে একটু গরম আসতে ছিল তখন ওই দিকটা বেড়ে গিয়েছে গরু তিন চারটা ছেড়ে দিয়েছে কিন্তু এখানে বৃষ্টির উপরে গরু মারা গেছে আসলে
لال هوجي بكامن تا. আবার একটু তাপ বেড়ে যাচ্ছে আবার একটু তাপ বেড়ে যাচ্ছে এগুলোকে বারবার মেশানোর পরে আবার ভেতর থেকে যে আগুনটা মানে বেড়ে যাচ্ছে যে আকাশ পর্যন্ত ধোঁয়া চলে গেছে একদম দাউ দাউ করে জ্বলছে যেটা মানে আজ পর্যন্ত এত বড় আগুন আমি দেখি নাই জাস্ট নিউজে দেখছিলাম যে মানে মানুষ পুরো মারা যাচ্ছে এখন বুঝতে পারছি যে আমি এখান থেকে প্রায় অ্যারাউন্ড কত হবে প্রায় 100 স্কয়ার ফিট হবে এত ডিস্টেন্সে আসি বাট আগুনের তাপটা মনে হচ্ছে যেন লাইক এখান থেকে সিদ্ধ হয়ে যাচ্ছে তো যতগুলো এনিমেলস মারা যাচ্ছে আসলে তারা কীভাবে ফিলটা